এই মেশিনটা যে আছে এটা 2 মাস পরে মডেল দিয়ে এটার প্রাইসটা আমরা নির্ধারিত করেছি 19500 টাকা তো অবশেষে এই যে ভ্যানে উঠানো হচ্ছে আচ্ছা আজকে তো বড় ভাইয়ের খামারের জন্য একটা আমরা ঘাস কাটা খড় কাটা মেশিনের জন্য এই রংপুরে আসছি তো আমরা কোথা থেকে নিচ্ছি এগুলো সব দেখাবো আর পাশাপাশি ভাইয়ের এখানে আরো কি কি মেশিনগুলো পাওয়া যাচ্ছে একটা দামের ধারণা দেব আপনারা কেউ যদি নিতে চান এসে আপনারা দেখে যাইতে পারবেন ইনশাআল্লাহ জিনিসগুলো আসলে কেমন আপনারা কি দাম রাখতেছেন চাইনিজ গুলো দাম তো আমাদের জেলা খুচরা আর কি সেল হয় তাহলে মনে করেন যে 32000 টাকা 31000 টাকা তবে আমরা এখান থেকে পাইকারি দেওয়ার চেষ্টা করি মনে করেন যারা পাইকারি নেয় ঠিক আছে আর যারা আপনার একটাও নেয় তাদেরকেও আমরা চেষ্টা করি পাইকারি দামে দেওয়ার জন্য ঠিক আছে তো আপনার এটা সাপোজ যদি এটার দামটা আপনি দেখেন ঠিক আছে এটার দাম আমরা এখানে আপনার 29500 টাকা সেল করতেছি এটা হচ্ছে আপনার দুটা গিয়ার চারটা ফোর ব্লেড ফোর ব্লেড বলতে এটা অ্যাকচুয়ালি ফাইভ ব্লেড বলা হয় এই ব্লেডটা সহকারী আচ্ছা আচ্ছা ফাইভ ব্লেড ফোর ব্লেড আর একটা প্লাস ওয়ান ফাইভ ব্লেড কত মোটর থাকে আবার এতটুক লেখা থাকে নেম প্লেটে 3 HP কিন্তু ওটা কিন্তু 3 HP হয় না ঠিক আছে তো মোটর যদি 3 HP না হয় কিন্তু আপনার লোড নিবে না আর মোটরই কিন্তু সবকিছু মেশিনের কোনো দাম নেই এই মোটর ভালো থাকলে আপনার মেশিন ভালো মোটর না ভালো মোটরগুলো দেখি বাসাবাড়ি লাইন দিয়ে চালানোতে অসুবিধা হবে কি না 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 বাসাবাড়ি লাইন দিয়ে এগুলো চালায় বাসাবাড়ি এটা বাসাবাড়ি লাইন দিয়ে চালায় ওতে কোনো প্রবলেম হয় না সাপোজ এই বড় মেশিনটা যে আছে এটা যারা অ্যাকচুয়ালি ব্যবসা করার জন্য নেয় যারা আপনার ভুসি বিক্রি করে যারা ভুসি বিক্রি করে ওদের দোকানের জন্য এই মেশিনটা এটা 5 হর্স মোটর দিয়ে চলে ওটার জন্য অনুমোদনের প্রয়োজন আছে 5 হর্স মোটর অনুমোদনের প্রয়োজন আছে তবে লাইন 220 ভোল্ট দিয়ে চলবে এটা দিয়ে একেবারে আপনার ভুসি জিরো সাইজ যেটাকে বলে ওটা হয়ে যাবে এটার আপনার পাশে স্ট্যান আছে ওখানে মোটর ফিটিং হয় বাকি আপনি সামনে দেখতেছেন আপনার সামনে 5 হর্স মোটর দিয়ে চলবে আর তারপর হচ্ছে যে এগুলো এগুলো আপনার মোটরের উপর ডিপেন্ড করে এখন আপনি কি কোয়ালিটির মোটর নিচ্ছেন আপনি গাজী কোম্পানির মোটর নিচ্ছেন নাকি বিজি কোম্পানির মোটর নিচ্ছেন নাকি আরএফএল এর মোটর নিচ্ছেন নাকি এসিআর মোটর নিচ্ছেন এখন মোটর হিসেবে দাম আরএফএল দিয়ে বা গাজী দিয়ে যদি একটা সাপোজ গাজী দিয়ে যদি আপনি এটা নেন এটা আমরা পুরো কমপ্লিট সেট 56000 টাকা বেচতেছি জি 56000 পাশের আর যদি একটা এটা এটা আমাদের 2 হর্স মোটর পাওয়ার দিয়ে চলবে 2 হর্স পাওয়ারের মোটর দিয়ে চলবে এটা হচ্ছে আপনার দুই ডাল মানে দুটা ব্লেড লাগাতে পারবেন একটা ব্লেড দিয়েও চালাতে পারবেন তো এটা আবার খামারি যাদের মনে করেন 30-40টা গরু ওরা এটা ইউজ করতে পারে এটা নিতে পারবে বা আরও বেশি হলে নিতে পারবে কোনো সমস্যা নেই ব্যাপারটা হচ্ছে একদিন চালাবেন মনে করেন সপ্তাহ খাওয়াতে পারবেন গরুকে এগুলো এগুলো মোটামুটি সব সেম যারা আবার এর একটু ছোটোর মধ্যে নিতে চাচ্ছে ওটা আবার যে ওটা এই সাইজটা হ্যাঁ ওটা আবার ছোট আর এটা এটার মধ্যে ব্যবধান হচ্ছে কি এটার মধ্যে কিন্তু ফুল একটা আটি ঢুকবে না না এটা সাইজটা হচ্ছে ছোট আবার এটার মধ্যে কিন্তু ফুল আটি ঢুকবে এইটা আটিটা একটু ভেঙে দিতে হবে জি একটা আটিকে অর্ধেক করে দিতে হবে এটাও সেম দুটো ব্লেড লাগাতে পারবে এই মেশিনটা যে আছে এটা 2 মাস পরে মোটর দিয়ে এটার প্রাইসটা আমরা নির্ধারিত করেছি 19500 টাকা তারপর আবার এখানে যদি আবার মোটর আবার একটু কোয়ালিটি চেঞ্জ করা হয় তাহলে আপনার একটু বাড়তে পারে দাম ঠিক আছে তো এই হচ্ছে এই মেশিনের দাম আবার ওই মেশিনের দাম আবার 1000 টাকা কম সামনে যেটা ছোট জি জি ওটা আবার 1000 টাকা কম আছে তারপর আবার এটা যেমন আছে এই মেশিনটা এটা আবার আপনি মোটর দিয়ে যদি নেন এটা পড়ে যাবে আপনার 18500 টাকা আবার যদি মোটর চেঞ্জ করেন তাহলে দাম 500000 টাকা বাড়তেও পারে কমতেও পারে এখন মোটরের কোয়ালিটির উপর সেম এটাও এটা 2 হর্স পাওয়ার দিয়ে মোটর দিয়ে চালাতে পারবেন প্লাস 1.5 হর্স পাওয়ার মোটর দিয়েও চালাতে পারবেন হ্যাঁ 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 সাবমার্সিবলের মধ্যে আপনার যে এগুলো এগুলো হচ্ছে ড্রেনেজ সাবমার্সিবল এলা যেমন আপনার পুকুর টুকুর সাপোজ খালি করতে হইলো বা কোথাও কোনো ডোবা ডোবা দিয়ে পানি খালি করতে হইলো তো এটা মনে করেন এইদিকে দড়ি বেঁধে মোটরটা তার অনেক বড় আছে কারেন্টে লেগে আপনি ফেলে দিলেন এখানে পাইপ লাগে তো এক পুকুরের পানি আরেক এলাকার পানি আরেক এলাকায় ফেলে দিতে পারবেন এরকম ধরনের এটার প্রাইস আপনার এটা হর্স পাওয়ার হিসাবে হাফ হর্স আছে 1.5 হর্স আছে
এক হর্স আছে, দেড় হর্স আছে। এখানে আমাদের এক হর্স আছে আর দেড় হর্স আছে। এক হর্স এখন বিভিন্ন কোয়ালিটি, আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। সাপোজ এক হর্স পাওয়ারের মধ্যে যদি নেন তাহলে আপনার 8,500, দেড় হর্স পাওয়ারের মধ্যে নিলে 10,500 টাকা, এরকম বাজেট রাখতে হবে। বাকি কমতে পারে বাড়তে পারে ব্র্যান্ড হিসাবে। এই হচ্ছে ব্র্যান্ডের উপরে, জি 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 জি, ব্র্যান্ডের উপর নির্ভর করে। আর এগুলো এগুলো হচ্ছে আপনার ঢালাই করার কাজে ব্যবহার হয়, ভাইব্রেটর মোটর বলে। এই যেমন 2 হর্স 3 হর্স, এটার সাথে নজেল সেট হয়, 1.5 ইঞ্চি নজেল 2 ইঞ্চি নজেল সেটিং হয়। অবশেষে আমরা বড় ভাই খামারের জন্য এটাই নিলাম। এটা হচ্ছে চাইনিজ, তো এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু যেন সতর্কভাবে কাটা যায়। আমরা ভ্যানে উঠে দেখাবো। তো অবশেষে এই যে ভ্যানে উঠানো হচ্ছে, ওই যে এই ভাই সঙ্গে যাবে। তো আমরা এটা নিলাম হচ্ছে 29,500 টাকা দিয়ে।